সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 180। আজ রবিবার, বাংলার 5ই কার্তিক 1429, ইংরাজি 23শে অক্টোবর 2022। আমাদের আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য, প্রসঙ্গ শ্যামাপূজা ও শ্যামাসঙ্গীত। এখন কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি নন্দিতা শুরু করছি 180তম পর্বের বিশেষ অনুষ্ঠান। সারা বিশ্বে মননশীল যাত্রার নেতৃত্ব দিয়েছেন লেখক রজার হাউজডেন। ইংল্যান্ডের বাথের প্রান্তে কটস ওল্ডসের সেন্ট ক্যাথরিন ভ্যালিতে বড় হয়ে ওঠা সেই লেখক মা কালী সম্পর্কে বলেছেন, টাইম ফর এক্সাম্পল ইজ ইন্টিমেটলি কানেক্টেড উইথ দ্য গডেজ কালি, হুইচ পার্টলি অ্যাকাউন্টস ফর হার ডিস্ট্রাকটিভ নেচার। এনার্জি ইন আইনস্টাইন্স ইকুয়েশন ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার ইজ পার্সোনিফাইড ইন ইন্ডিয়া অ্যাজ শক্তি ইন হার ভ্যারিয়াস গাইজেস। সময় দেবী কালীর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, যা আংশিকভাবে তার ধ্বংসাত্মক প্রকৃতির জন্য দায়ী। আইনস্টাইনের সমীকরণে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার শক্তি তার বিভিন্ন ছদ্মবেশে ভারতে শক্তি হিসাবে মূর্ত হয়েছে। আগামীকাল শ্যামাপূজা বা কালী পূজা। আজকের অনুষ্ঠানে আছে শক্তির দেবী কালী পুজো প্রসঙ্গ গান ও কবিতা। ভগবান শিবের নাম কাল। এই পুংলিঙ্গের স্ত্রীলিঙ্গ কালী হল সময় বা কালের পূর্ণতা এবং এর অর্থ কৃষ্ণ বা কালো বর্ণ। কালী হল শক্তির চূড়ান্ত প্রকাশ, তিনি সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করে মন্দকে ধ্বংস করেন। তান্ত্রিক সম্প্রদায় কালীকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসাবে ও ঐশ্বরিক রক্ষক হিসাবে দেখেন। বিশ্বাস করেন তিনি মোক্ষ বা মুক্তি দান করেন। এই সম্প্রদায় কালীকে দেবী মা, মহাবিশ্বের মা, আদিশক্তি বা পার্বতী হিসাবে পূজা করেন। নজরুল গীতি শুনব। জগজ্জননী যে প্রভায় প্রভাময়ী, তার সেই আলো বা রূপের ঐশ্বর্য দেখে মানুষ আপনাকে অতি ক্ষুদ্র বলে জ্ঞান করে। মানব সন্তান মনে করে যেন জগজ্জননীর কাছে তার সহজে ঠাঁই হচ্ছে না। ও মা তোর ভুবনে জলে এত আলো। বাঘা যতীন কলকাতা থেকে শ্যামাসঙ্গীত শোনাবেন শ্রেয়া পাল। ভুবনে জলে তো আলো।
কালী বা কালিকা হিন্দু ধর্মের দেবী। তন্ত্র অনুসারে কালী দশ মহাবিদ্যার প্রথম রূপ। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালী ভগবান শিবের স্ত্রী দুর্গা বা পার্বতীর রূপ। শুধু কেরালায় লোকবিশ্বাস ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য কালীর আবির্ভাব, তাই সেখানে তিনি ভৈরব কন্যা মহাকালী। আরেকবার গান। শ্যামা মাকে অনেকেই শ্যামাঙ্গী বা কালো বলেন, কিন্তু মায়ের রূপ কি সত্যিই কালো? তিনি তাঁর চিরন্তন আলোটি দিয়ে ভক্তের মনকে আলোকিত করেন। যিনি এই বিশ্বের রক্ষার দায়িত্ব নিয়েছেন, অন্তরে প্রেম দিয়েছেন, তাকে কি নাম দিয়ে স্মরণ করা যায়? যিনি অনুভবের বিষয়, তাকে কি রূপ কিংবা বর্ণ তা দিয়ে কি বর্ণনা করা যায়? শুনব বোস্টন আমেরিকা থেকে সুরভি মৈত্রের কণ্ঠে আমার জানতে ইচ্ছে করে মাগো। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমায় ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। তুমি তো রচিলে মাগো নিখিল বিশ্ব, তুমি তো সুচিলে ভবে জীবের অস্তিত্ব, তুমি দিলে আহার নিদ্রা জীবের এত ক্ষুধা তৃষ্ণা, বাঁচতে দিয়ে মরণ কেন, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে, হাসতে যারে শিখাইলে কাঁদে কেন তারে দিলে, কার তরে ওকালতি করছো জীবন ভরে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমায় ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 180তম পর্বে কালীপুজো প্রসঙ্গ গান ও কবিতা। উপস্থাপনায় আছি আমি নন্দিতা। পুরাণ অনুসারে তাঁর আবির্ভাব হয় ভগবান শিব থেকে। দেবী মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে পাওয়া যায় ঘুমন্ত বিষ্ণুর শরীর থেকে তিনি আবির্ভূত হয়ে মধু ও কৈটভ নামে দুটি অসুরকে মন্ত্রমুগ্ধ করেন। তখন বিষ্ণু দুই অসুরকে হত্যা করেন। সেই কালী বা পরম ঈশ্বরের পায়ে আত্মসমর্পণ করার মধ্যেই আত্মনিবেদন যেন সম্পূর্ণ হয়। কিন্তু কেমন করে? পুষ্প ও মিষ্টান্ন দিয়ে? কোন নৈবেদ্যতে মা সন্তুষ্ট হন? শুনব মা মাগো মা
তোমায় পূজা করব বলে। স্বরচিত গানে সুর ও কণ্ঠ দিয়েছেন শান্তিনিকেতন থেকে শুভজিৎ চৌধুরী।
মা কালী অত্যন্ত গোপনে ভক্তের আত্মার সঙ্গে এমনভাবে মিশে থাকেন যে সহজে তা গোচরে আসে না। তিনি ভক্তের দেহ মন জুড়ে অনন্তকাল ব্যাপী রয়েছেন, সকল আশ্রয় সকল বিষয়ের মধ্যে আছেন বলেই আমাদের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি। কিন্তু আমরা সততই তার সন্ধান পাই না। তবু তাঁকেও কি কেউ নিয়ন্ত্রণ করছে? শক্তিরূপেণ সংস্থিতা কবিতায় শোনা যাক আত্রেয়ী রায়ের কণ্ঠে। চিত্রা প্রামাণিকের কবিতা শোনাবে দুর্গাপুর থেকে আত্রেয়ী রায়। শক্তিরূপেণ সংস্থিতা, লিখেছেন কবি চিত্রা প্রামাণিক। জাগো জাগো মা ত্রিশূল ধারিণী কালী কপালিনী, জাগো মুণ্ড মালিনী পাপ নাশিনী, আদ্যা শক্তি দশভুজা চতুর্ভুজা কালী রূপিণী, বাজাও তোমার প্রলয় শঙ্খ বিকশিত হও পুনর্বার, শক্তি রূপিণী করাল বদনী লয়ে তবে হুঙ্কার, মিশে যাক যত অনাচার অবিচার, ঘুচে যাক সব অধর্মের ব্যভিচার, টিকতে হলে বিবর্তনে অভিযোজন সার কথা, ভীম ভয়ঙ্করী মূর্তি রূপে মাতৃরূপে সংস্থিতা, তোর পদতলে মা স্বয়ং মহেশ, মোদের আর নারী বলে ভয় কোথা, বিশ্ব জয়ের স্বপ্ন দেখে নারী হলো দশভুজা, কখনো তিনি বিদ্রোহিণী কখনো সে যে বীরাঙ্গনা, সেবার মন্ত্রে কখনো তিনি বিশ্বজননী মাতৃরূপা, হাজার তারার আকাশ ছুঁয়ে সে এক আলোক বর্তিকা শতরূপা, তবু মা এই হৃদয়ের বিচার শালায় কে সেই নিয়ন্ত্রক, যার নিশানে মৃত্যু পরোয়ানা পাঠায় বিচারক, মা গো কার এ খেলা কার এ ছলনা, কার এ তমসা তাল বাহানা, ফাঁসির রজ্জু কণ্ঠে ঝোলায় গুপ্ত কে সে ঘাতক, টুটি টেপা যার দৌরাত্ম আজ রুদ্ধ মর্মলোক। নন্দিতার উপস্থাপনায় আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 180তম পর্বে কালী পুজো প্রসঙ্গ গান ও কবিতা। তন্ত্রপুরাণে দেবী কালীর নানা রূপ। তরল তন্ত্র অনুসারে কালী নয় প্রকার: দক্ষিণা কালী, কৃষ্ণ কালী, সিদ্ধ কালী, গুজ্জ কালী, শ্রী কালী, ভদ্র কালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী ও মহাকালী। মহাকাল সংহিতা অনুসারে মা কালীর 9টি রূপ, আবার মহাকাল সংহিতার অনুস্মৃতি প্রকরণেও কালী 9 প্রকার, জামল গ্রন্থে কালীর 10টি রূপ। মহাভারতে কালীর নাম ও ভদ্রকালীর উল্লেখ পাওয়া যায়, আবার হরিবংশ গ্রন্থেও কালী নামে দানবীর উল্লেখ আছে। বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী নানা নামে মা কালীর পূজা বা উপাসনা হয়। বোলপুর থেকে শ্যামাশ্রী বসু শোনাবেন শ্যামাসঙ্গীত, আর কি শ্যামা ভয় দেখাবি। যখন পরমেশ্বর মুক্ত হয়ে মানুষ লোকে দেখা দেন, তখন ষড়রিপুকে জয় করাও সহজ হয়ে ওঠে। আর কি শ্যামা ভয় দেখাবি, আর কি শ্যামা ভয় দেখাবি, আমারে মানুষ লোকে আর কি তুই ঘুম ভাঙাবি, আর কি শ্যামা ভয় দেখাবি, আর কি শ্যামা ভয় দেখাবি, নির্ভয়ে তোর চরণে
চরণে ধরে আধার ঘরে রইল পরে ও মালোর পারুষ দিয়েছে তুই ও মালোর পারুষ দিয়েছে তুই জানি আমার মন রাঙাবি আর কি শ্যামা ভয়ে দেখাবি আর কি শ্যামা ভয়ে দেখাবি তুই যে শিব তুই যে কালী জেনেছি তা ভয়ঙ্করী তাই তো আমি তোরে লয়ে পূজার ছলে খেলা করি তুই যে শিব তুই যে কালী জেনেছি তা ভয়ঙ্করী তাই তো আমি তোরে ছলে খেলা করি ছয়টি রিপু দেহান তারে পূজার বলি তোরই তারে ছয়টি রিপু দেহান তারে পূজার বলি তোরই তারে ও মা তুই ছাড়া দেখাবি আর কি শ্যামা ভয়ে দেখাবি আর কি শ্যামা ভয়ে দেখাবি আমারে মানুষ লোকে আর কি তুই ঘুম ভাঙাবি আর কি শ্যামা ভয়ে দেখাবি আর কি শ্যামা ভয়ে দেখাবি আর কি শ্যামা ভয়ে দেখাবি শ্যামা সঙ্গীতের গীতিকার হিসাবে রামপ্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম বিশেষ খ্যাত। এছাড়াও গীতিকার ও সুরকার শ্রী অভয়, গীতিকার দ্বিজেন চৌধুরী, রামদুলাল নন্দী, কমলাকান্ত চক্রবর্তী বেশ কয়েক শতক ধরে আমাদের মনে ঠাঁই করে নিয়েছেন। শুনব কমলাকান্ত চক্রবর্তীর একটি গান শান্তিনিকেতন থেকে নেহা কর্মকারের কণ্ঠে। মালা কোথায় পেলি সদানন্দ
সদানন্দময়ী কালী। শুনিয়ে শেষ হলো সুর সংস্কৃতি কলকাতার আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের শিল্পীরা ছিলেন শ্রেয়া পাল, সুরভি মৈত্র, শুভজিৎ চৌধুরী, শ্যামাশ্রী বসু ও সবশেষে নেহা কর্মকার। কবিতা পাঠে আত্রেয়ী রায়। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী বিশেষ অনুষ্ঠান 181তম পর্ব আগামী রবিবার 30শে অক্টোবর। আমাদের অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সকল শ্রোতা বন্ধুদের শ্যামা পূজার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ও সবাই খুব ভালো থাকুন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।